বন্ধুরা, আজকের দিনে ভারতের বিদেশ নীতি সম্পর্কে আপনারা সবাই জানেন, কেননা আজকে ভারতের বিদেশ নীতি টিট ফর ট্যাট নীতির উপর নির্ভর। প্রথমত, ভারত কারো অন্তর্নিহিত ব্যাপারে কিছু বলে না। কেউ যদি ভারতের অন্তর্নিহিত মামলাতে পা ঢোকায়, তাহলে ভারতও তাদেরকে ছাড়ে না। যেখানে আজকের দিনে আজারবাইজানের সাথে ভারতের খুব ভালো একটা বিজনেস সম্পর্ক আছে, কিন্তু এখন আজারবাইজান পাকিস্তানের সাথে সাথ দিয়ে ভারতের অন্তর্নিহিত মামলাতে পাকে ঢোকাচ্ছে, কেননা তারা ভারতের কাশ্মীর মুদ্দাকে এনে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে। এর সাথে সাথে পাকিস্তানের সাথে সাথ দিয়ে ভারতের সাথে শত্রুতাকে বাড়িয়ে তুলেছে। এখানে শেষ নয়, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সাথে খাড়া হয়ে ভারতের খিলাফ স্টেটমেন্টকে দিচ্ছে তারা। কিন্তু ফাইনালি ভারত সরকারও আজারবাইজানকে মুক্তোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা এর উপর স্ক্রিনে একটা আর্টিকেলকে দেখতে পাবেন, যেখানে লেখা আছে যে ভারত আজারবাইজানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আর্মেনিয়াকে রক্ষাক্ষেত্রে আরও সাহায্য করবে। এর সাথে সাথে আর্মেনিয়াকে ভারতের তরফ থেকে আরও প্রচুর পরিমাণে ঘাতক আর লিথাল অস্ত্রকে সাপ্লাই করা হবে, কারণ এখনও পর্যন্ত ভারত আর্মেনিয়ার প্রয়োজনীয়তা অনুসারে অস্ত্রকে সাপ্লাই করত। যে সমস্ত অস্ত্রগুলো আর্মেনিয়া ভারতের কাছে চাইত, ভারত শুধু সেগুলো দিত তাদের। কিন্তু এখনও পর্যন্ত লিথাল বা অ্যাডভান্স লেভেলের অস্ত্র ভারত আর্মেনিয়াকে দেয়নি। কিন্তু যখন থেকে আজারবাইজান আর্মেনিয়ার নাগার্নো কারাবাখকে দখল করে নিয়েছে, তখন থেকে যেন আজারবাইজানের দুটো পাখা গজিয়ে তারা আকাশে উড়ছে, আর তখন থেকে তারা অন্য দেশের অন্তর্নিহিত ম্যাটারে হস্তক্ষেপ করছে। তাই ফাইনাল এখন আর্মেনিয়াকে সাহায্য করে ভারত আজারবাইজানে কূটনৈতিক শিক্ষা দিতে চায় যে আজারবাইজান যদি পরের বার ভারতের অন্তর্নিহিত ব্যাপারে ইন্টারফেয়ার করে বা নেমে পড়ে, তাহলে ভারত আজারবাইজানের অন্তর্নিহিত ব্যাপারে ঢুকে পড়বে আর সেখানে একটু ভুল করবে না। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মনে হয়? এই মুহূর্তে ভারতের কি আরও বেশি বেশি করে আর্মেনিয়াকে সাপোর্ট করে আজারবাইজানের খেলাফ গিয়ে আজারবাইজানের অন্তর্নিহিত ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।